শুক্রবার সকাল থেকে বিপদসীমার 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস প্লাবিত হচ্ছে উপকূলে। এদিকে নদ নদীর পানি বৃদ্ধির প্রভাবে তলিয়ে গেছে বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ বন সুন্দরবনও। এ বিষয়ে মোংলা পৌর শহরের ফেরিঘাট এলাকায় মোহাম্মদ আবুথার শেখ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, গত 2-3 দিন ধরে পানির চাপ খুব বেশি, পানিতে ফেরিঘাট তলিয়ে গেছে। এ বিষয়ে মোংলা উপজেলার জয়মনি এলাকার আরিফ শেখ নামের এক ভ্যান চালক বলেন, আমাদের ওখানে রাস্তা উপচে পশুর নদীর পানি ঢুকে বাড়িঘর ও চিংড়ি ঘের তলিয়ে গেছে। এদিকে হঠাৎ নদীতে পানি বৃদ্ধির প্রভাবে তলিয়ে গেছে সুন্দরবন। সুন্দরবনের অভ্যন্তরে নিম্নাঞ্চলে পানির চাপ ও উচ্চতা আরও বেশি। গোটা সুন্দরবনে স্থান বিশেষ 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। তবে বনের অভ্যন্তরে মাটির উঁচু টিলা থাকায় বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন না বন বিভাগ। এ বিষয়ে বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক বলেন, পূর্ণিমার গুণ, অতিবৃষ্টি ও সাগর উত্তাল থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে মোংলা ও পশুর নদীতে। এই দুই নদীর পানি বিপদসীমার 4 ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে মোংলার উপকূলের নিম্নাঞ্চল। তবে দিনের বেলা আজকেরও জোয়ারের যে পানি